কাকু তোমার এখানে কি কি পাওয়া যায়? খাসির মাংস 20 টাকা পাওয়া যায়। এটা বট। এটা বট? হ্যাঁ। বট মানে খাসির ভুঁড়ি? ভুঁড়ি ভুঁড়ি। ভুঁড়ি। এখানে চোরবদা। হ্যাঁ, খাসির চোরবদা। বান্ডিল। বান্ডিল। এটা চোস্তা বলে। এটা 50 টাকা। নলি আছে। হ্যাঁ, নলি। খাসির মাংস 20 টাকাতে? হ্যাঁ। আরে আর ঝোলের কালারটা দেখো, লাল লাল ঝাল ঝাল। এই মাটির ভাঁড়ে? হ্যাঁ, বট ঘুগনি। হ্যাঁ, যে 20 টাকা করে ভাঁড়। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু কলকাতা। আজকে আমরা এমন একটা কাকুর দোকানে চলে এসেছি, এই কাকু কিন্তু মাত্র 20 টাকায় খাসির মাংস বিক্রি করছে, তার পাশাপাশি খাসির এ টু জেড সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে এই কাকুর দোকানে। আজকে কাকুর দোকানে এসেছি, কাকুর দোকানের এই খাসির মাংস খেতে কেমন একটু দেখাও। এই যে এটা খাবো এবং এর স্বাদ কেমন সবটাই কিন্তু শেয়ার করতে থাকবো। তার মাঝখান থেকে এরকম গাড়ি ঘোড়া যেতেই থাকবে, সবটাই কিন্তু শেয়ার করতে থাকবো আমার এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো পেজটাকে অবশ্যই ফলো করে দিও। বেঁচে আছি যতদিন, খেয়ে যাবো ততদিন। আমরা কিন্তু বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। ইয়াস, কাকু তোমার এখানে কি কি পাওয়া যায়? খাসির মাংস 20 টাকা পাওয়া যায়। এ বাদেও আর কি কি পাওয়া যায়? বট আছে, ঘুগনি আছে, চোস্তা আছে, নলি আছে, ফেবড়া, মেটে, মানে খাসির এ টু জেড সব পাওয়া যায়। বাহ, একটু দেখাও না আমাদের। এটা বট। এটা বট? হ্যাঁ। বট মানে খাসির ভুঁড়ি? ভুঁড়ি ভুঁড়ি। ভুঁড়ি? দাম 20 টাকা। 20 টাকা? হ্যাঁ। 20 টাকা প্লেট? হ্যাঁ। আর কি কি পাওয়া যাচ্ছে এখানে? চোরবদা। হ্যাঁ, খাসির চোরবদা। বান্ডিল? বান্ডিল। হ্যাঁ। বাপরে, দাম কত? 40 টাকা। 40 টাকা পার পিস? হ্যাঁ। ওয়াও। আর আই নলি আছে, ফেবড়া নলি। দাম কত? 60 60 টাকা। 60 টাকা? হ্যাঁ। আর চোস্তা আছে, এটা চোস্তা বলে, এটা 50 টাকা। 50 টাকা? হ্যাঁ। তুমি কাকু শুকনো লঙ্কার ঝালে করো নাকি? হ্যাঁ হ্যাঁ, শুকনো লঙ্কা। এটা খাসির ফেবড়া বলে। ফেবড়া? হ্যাঁ। দাম 25 টাকা। 25 টাকা? হ্যাঁ। আর এই মাংস আছে 20 টাকা। 20 টাকায় খাসির মাংস? হ্যাঁ। কাকু লাভ ফাভ কি করার ইচ্ছে নেই নাকি? ও আর যা যাই, তুমি অল্প লাভেই খুশি? হ্যাঁ হ্যাঁ, তুমি অল্প লাভেই খুশি? হ্যাঁ। 20 টাকায় খাসির মাংস? হ্যাঁ। দেখো মাংসটার কালারও কিন্তু বেশ লাল লাল ঝাল ঝাল, একদম লঙ্কার ঝাল দিয়ে করা। কাকু রান্নাটা করে কে? আমার স্ত্রী। প্রায় 40 বছর হয়ে গেল। 40 বছর হয়ে গেল? তোমার বসার টাইমিংটা? 4টে দিয়ে রাত 10:30। আর প্রত্যেক দিনই তোমার দোকান খোলা নাকি? না না, রবিবার আর বৃহস্পতিবার বন্ধ। রবিবার আর বৃহস্পতিবার বন্ধ? এই মাটির ভাঁড়ে? হ্যাঁ। বট ঘুগনি? হ্যাঁ, যে 20 টাকা করে ভাঁড়। 20 টাকা? হ্যাঁ। ঘুগনি বট সব 20 টাকা? 20 টাকা? 20 টাকা? হ্যাঁ। মাত্র 20 টাকা দিচ্ছ কি করে? এটা কাকু আজকে তুমি কত কেজি এই সমস্ত খাসির? প্রায় 30-35 কেজি হবে। 30-35 কেজি? আর এখান থেকে খাবার জন্য শুধু ভিড়টা দেখো, লোকে কিন্তু রীতিমতো লাইনে দাঁড়িয়ে এই কাকুর দোকান থেকে খাসির মাংস খাচ্ছে, দেখে কিন্তু বেশ ভালো লাগছে কাকু। তো মোটামুটি কটার মধ্যে সব এই সব আইটেম শেষ হয়ে যায়? ওই 10:30-10:30। 10:30-10:30 মধ্যেই শেষ হয়ে যায়। কাকু এটা কি তোমার ছায়া সঙ্গী, তোমার পার্টনার? পার্টনার আছে। পার্টনার আছে? দাদু ভালো আছে তো? তোমরা আমার বেঁচে আছি। বাহ, কেন বেঁচে আছো? কেন এই তো হাসি খুশিতে রয়েছো, এটা মাথায় তুমি কি পড়েছো? রকমের আছি। মাথায় কি পড়েছো এটা? পলিটিক্স। আপনি কি এই দোকান থেকে মাঝে মধ্যে খাসির মাংসের ঘুগনি কিংবা খাসির বট খান? হ্যাঁ। কেমন লাগে কাকু? ভালো। ভালো লাগে না? একটু খেয়ে বলুন আজকে কিরকম লাগছে, কিরকম কাকু টেস্ট? ভালো আছে। বাহ, এটা বট আছে? এটা বট? হ্যাঁ। মানে খাসির ভুঁড়ি? খাসির, খাসির ভুঁড়ি। বাহ, খাসির মাংস তাই তো? খাসির মাংস। ওয়াও, খাসির মাংস 20 টাকাতে? হ্যাঁ। আরে আর ঝোলের কালারটা দেখো, লাল লাল ঝাল ঝাল। ওয়াও, দুর্দান্ত লাগে।
তো ফাইনালি কিন্তু বাদল কাকুর দোকান থেকে নিয়ে নিয়েছি 20 টাকার খাসির মাংস, আর এটা কিন্তু মাটির ভাড়ের মধ্যে সার্ভ করা হয়েছে। আর মাংস যদি আমি তোমাদের সাইজ দেখাই, আমি কিন্তু বলবো যে বেস্ট স্ট্যান্ডার্ড সাইজেরই খাসির মাংস কাকু দিচ্ছেন। আর নিয়েছি আমরা খাসির মাংসের বট, এটা হচ্ছে খাসির মাংসের বট, আর কিন্তু নিয়েছি খাসির মাংসের ঘুগনি। এই ঘুগনির মধ্যে কিন্তু ভাই আমি কিন্তু মটর দেখতেই পাচ্ছি না, তবে কাকুর ওখানে কিন্তু মটর ছিল। তো ফার্স্টে খাসির মাংসের যে ঘুগনিটা রয়েছে না, একটু শুধু শুধু ট্রাই করবো, দেখো মটর কিন্তু নেই, সবই চর্বি আর মাংসতে ভর্তি। খাওয়া যাক ফার্স্টে খাসির মাংসের ঘুগনিটা, বেশ লাগছে, বেশ লাগছে। আর এই হচ্ছে খাসির মাংসের বট, যেটা দেখতে কিন্তু ঠিক এরকম। আর আমার এই নিয়ে কিন্তু খাসির মাংসের ভুড়ি কিংবা বটের ভিডিও 5 নম্বর ভিডিও হচ্ছে, যারা আগের ভিডিওগুলো মিস করে গেছো এন্ড স্ক্রিনে আমি দিয়ে রাখবো। তো খাসির মাংসের বটটা খাওয়া যাক একটু। ভালো লাগছে। আর এই যে গ্রেভিটা আছে না, গ্রেভিটা কিন্তু বেশ লাল লাল ঝাল ঝাল, একদম শুকনো লঙ্কার ঝাল দিয়ে করা হয়েছে, দুর্দান্ত টেস্ট হয়েছে। খাওয়া যাক গ্রেভিটা শুধু শুধু। বেশ লাগছে। আর কালারটা আরও একবার দেখাতে বলবো, এই দেখো দেখেছো এরকম লাল লাল ঝাল ঝাল, আহা ভাই সুস্বাদু একটা গন্ধ বেরোচ্ছে, দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে। এবার যেটার জন্য আমি এতক্ষণ মুখিয়েছিলাম ভাই, এই যে 20 টাকায় খাসির মাংস, ভাবা যায় আজকের বাজারে কাকু কী করে দিচ্ছে, আমার মাথায় আসছে না ভাই। আর মাংসটা যদি তোমাদের দেখাই, এরকম একটা হাড়ের মাংস আমার পড়েছে, তো আমি একটু সাইড থেকে ভেঙে নেই মাংসটা। এই দেখো দেখেছো, এই যে একটু সফটটা কম হয়েছে, আর একটু যদি সফট হতো মনে হয় একটু ভালো হতো। খাওয়া যাক। বেশ লাগছে, তবে কি বলতো আরেকটু কিন্তু মাংসটা সফট হতো তাহলে কিন্তু আর একটু ভালো জমতো। এবার এই যে এরকম তুলতুলে খাসির মাংস দেখেছো, এই লালুও চলে এসছে খাসির মাংস খাওয়ার জন্য। ভাই লোভ দিস না, ওই আসিস না, একদম রেয়াজি খাসির মাংস 20 টাকায় খাওয়া যাক। বেশ লাগছে দেখেছো, এরকম তুলতুলে রেয়াজের পোর্শন, চর্বির পোর্শন, আর একটু খাই তো দেখি। বেশ লাগছে, তবে না মাংসটা আরেকটু যদি সফট হতো ভাই ফাটাফাটি লাগতো, তবে মাংসের যে ঝোলটা এটা কিন্তু জাস্ট ফাটাফাটি। তো আমি কাকুর কাছ থেকে বলে কিন্তু আমি মাংসের ঝোলটা আরেকটু নেবো, দেখবো ঝোলটা কীরকম। কাকু একটু মাংসের ঝোলটা দাও না গো, আমার পরে নিই। দারুণ বানিয়েছো কাকু দেখেছো, আ অল্প অল্প অল্প, বাস 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 ঢেলে দাও। বাহ, খেতে খেতে যদি খাসির মাংসের গ্রেভি শেষ হয়ে যায়, যদি মনে করো যে আরেকটু লাগবে, কাকুকে বললে কিন্তু কাকু দিয়ে দিচ্ছে। এবার তোমাদেরকে দেখাবো খাসির মাংসের গ্রেভিটা, এটা এই পাশে রাখি তাহলে ভালো দেখাতে পারবো। এই যে দেখতে পাচ্ছ এরকম লাল লাল ঝাল ঝাল, মেনলি শুকনো লঙ্কার ঝাল দিয়ে কাকু করেছে যেটা বললো কাকু আমাদের। খাওয়া যাক এই ঝোলটা এবার। বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো। তো এখনও দেখো এতটা আইটেম রয়েছে, এটা আমরা রিল্যাক্সে খাই দেন ব্যাক করছি। কি জিভে জল আসছে, কিছু করার নেই বস, 20 টাকায় খাসির মাংসটা ট্রাই করে দেখতে হবে। দাদা তুমি তো খাসির মাংসের ঘুগনি খাচ্ছ, কিরকম লাগছে? ভালো, মাঝে মধ্যে খাও? মাঝের মধ্যে না, আমরা প্রায় খাই, প্রায় খাও। এতটাই ভালো যে তুমি প্রত্যেক দিনই চলে আসো। হ্যাঁ, তো ফাইনালি কিন্তু বাদল কাকুর দোকান থেকে 20 টাকায় খাসির মাংস ট্রাই করলাম, আমার কাছে কিন্তু খেয়ে বেশ ঠিকঠাক লাগলো, তবে মাংসটা আরেকটু যদি সফট হতো মনে হয় আরেকটু বেটার লাগতো। ওভারঅল স্বাদ কিন্তু ঠিকঠাকই ছিল। আর এই জায়গাটায় তোমরা আসবে কী করে একটু তোমাদের বুঝিয়ে দেই, এই জায়গাটা হচ্ছে শিললেন মোড়, তাই তো? এ পাশে রয়েছে শিললেন চিলড্রেন্স পার্ক, তার একদম অপোজিটেই কিন্তু এই কাকুর দোকান, আর এটা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাকু, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একদম সামনেই কিন্তু বসছে কাকু। কাকু শুধু বৃহস্পতিবার আর রবিবার বসে না,
ওভারঅল এই জায়গাটায় যদি তোমরা আসো না, দেখো অনেক কিছু কিন্তু ফুড হাব যাকে বলে না, ওরকম কিন্তু বিকেলের ফুড পেয়ে যাবে। যেমন কী কী পাবে, এ পাশে রয়েছে, এ দেখো মাসি যেমন ভাজছে, কী ভাজছে, ওটা ভুট্টা করছে, ও পাশে ফুচকা রয়েছে, ও পাশে মোমো রয়েছে, ও পাশে ঘুগনি রয়েছে, এই সমস্ত আইটেম কিন্তু যেমন তোমরা এক জায়গায় পেয়ে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে ফাটিয়ে দাও। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো 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 করে দাও, 50K খুব কাছাকাছি আছে। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবটা মাস্ট বাই, 10K খুব কাছাকাছি আছে করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো একটা দমদার ব্লগ নিয়ে, ততক্ষণে যেন ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই বাই।